শুরুতে আজ নিয়ে যাব এক ভিন্ন রকম প্রতিযোগিতার মঞ্চে, যে মঞ্চটি কথা বলছে বডি শেমিং এর বিরুদ্ধে। রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশনের আয়োজনে চলছে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ, যেখানে অংশগ্রহণকারী প্রতিযোগিতারা প্রত্যেকেই ওভারওয়েট। অডিশন রাউন্ড শেষে যাচাই বাছাই করা প্রতিযোগীদের করা হচ্ছে গ্রুমিং। দেশের স্থূলকায় নারীদের নিয়ে রিয়েল হিরো প্রেজেন্টস মিস অ্যান্ড মিসেস প্লাস রিয়েলিটি শো। ইতিমধ্যে শেষ হয়েছে যার অডিশন, আর প্রতিযোগিতার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অডিশনে অংশগ্রহণ করেছিল 300 প্রতিযোগী। বাছাই পর্বে নির্বাচিত হন 70 জন প্রতিযোগী। সেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাজধানীর গুলশানে রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশের ড্যান্স গ্রুমিং, যেখানে স্থূলকায় নারীদের এমন প্ল্যাটফর্মের আওতায় আনতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করলেন আয়োজক। বডি শেমিং বাংলাদেশে ছাড়াও সারা ওয়ার্ল্ডে এখন ট্যাবু হয়ে দাঁড়িয়েছে। সো এই জন্য আমি চিন্তা করলাম যে একটা কম্পিটিশন আমি করি, যেহেতু আমার অভিজ্ঞতা আছে আমি একটু গুছিয়ে করতে পারবো। সো আমি আসলে এটার আয়োজন করি যে প্লাস সাইজদেরকে নিয়ে। এতে করে কি হবে, এই সংখ্যাগরিষ্ঠ যে প্লাস সাইজ মানুষ রয়েছে তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল একটা করবে, ক্রিয়েট করবে। পাশাপাশি দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী গ্রুমিং সেশনে প্রতিযোগীদের গ্রুমিং করাতে গিয়ে তাদের মাঝ থেকে সুপ্ত প্রতিভা খুঁজে পান গ্রুমিং এক্সপার্টরা। একটা মানুষের সৌন্দর্য তখনই পরিপূর্ণভাবে ফুটে ওঠে যদি সে খুব সুন্দরভাবে উচ্চারণে, শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারে। আজকের গ্রুমিং সেশনে প্রোনান্সিয়েশন এবং তাদের ইংরেজির ফ্লুয়েন্সি বা কথা বলাটা কীভাবে তারা ভালো করতে পারে সেটা নিয়ে কাজ করছি, বেশ কয়েকজনের সাথে কাজ করছি। সো হোপ আমি খুব ভালো লাগছে, আই হোপ যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশে অংশ নিতে পেরে প্রতিযোগীরাও বেশ উচ্ছ্বসিত। এখানে আসাটা ইটস কাইন্ড অফ আ ড্রিমস কামস ট্রু, শুধু আমার না, এখানে যে 45 কন্টেস্ট্যান্ট আছে সবারই এটা হচ্ছে ড্রিম। প্রত্যেকে আমরা এখানে এসেছি নিজেকে প্রুভ করার জন্য। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পাচ্ছি, সবার সাথে অনেক নতুন নতুন মানুষ পরিচিত হচ্ছে। সব মানুষই যেন আত্মসম্মান নিয়ে এগিয়ে যেতে পারে এমন লক্ষ্য নিয়ে এই আয়োজন সামনের দিনগুলোতেও অব্যাহত রাখার প্রত্যয় সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।